প্রথম প্রশ্ন, আমরা তিন বোন, আমার বাবা আমাদের নামে জমি লিখে দিয়েছেন, চাচাতো ভাইকে ভাগ দেওয়া হয়নি, এতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, জীবদ্দশায় বাবা যদি তার সন্তানদেরকে দান করতে চান, সে সুযোগ ইসলামে আছে। মৃত্যুর পর যে বন্টন হবে, সে বন্টন যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিন বোন থাকলে তিন বোন বাবার সব সম্পদ এর মালিক হওয়ার সুযোগ নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বিষয় জানিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে মেয়ে যদি একা হয় বাবার সন্তান হিসাবে, একজন মাত্র সন্তান কন্যা, তাহলে সেক্ষেত্রে অর্ধেক সম্পদ পাবে বাবার, আর বাকি অর্ধেক সম্পদ অন্য আরও যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্য থেকে, যাদের যাদের পাওয়ার সুযোগ আছে কোরআন হাদিসের আলোকে, তারা আনুপাতিক হারে পাবে, কিন্তু মেয়ে একা থাকলে অর্ধেক পাবে শুধু। আর যদি একাধিক মেয়ে থাকে, দুইজন তিনজন চারজন, আর কোনো ছেলে না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা সবাই মিলে বাবার মোট সম্পদের 2/3, তিন ভাগের 2 ভাগ পাবে, আর বাকি 3 ভাগের 1 ভাগ যেটা, এটা অন্যান্য আর কে আছে নাই তাদের মধ্যে বণ্টন করা হবে। এটা হলো মৃত্যুর পরে বণ্টন। জীবদ্দশায় বাবা যদি তার সন্তানদেরকে সমান হারে তাদের যে গিফট বা উপহার হিসেবে তাদেরকে যদি বণ্টন করে দেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু এর উদ্দেশ্য যদি হয় যে আমার মৃত্যুর পর অন্যরা যেন ভাগ না পায়, সব যেন আমার মেয়েরাই পায়, সেজন্য আমি এটা করছি, তাহলে এই কাজটা, এই উদ্দেশ্যে এরকম করাটা অন্যায় কাজ। আমাদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন নামা দিয়ে দিয়েছেন কে কতটা পাবে, এটা মান্য করার মধ্যে আমাদের কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেজন্য বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আক্রাবু লাকুম নাফআ, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের জন্য বেশি উপকার আসবে তোমরা জানো না। সম্পদের বন্টন প্রসঙ্গে এই কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ যাকে যা দিতে বলছেন তাকে সেটা দাও, ওকে ঠকাই দিলাম, ওকে জিতাই দিলাম, এগুলো তোমরা নিজেরা প্লাস মাইনাস করতে যেও না, কারণ তুমি যাকে জিতিয়ে দেওয়াটাকে কল্যাণকর মনে করছো, হতে পারে ওটা তোমার জন্য অকল্যাণকর। কত বাবা দেখবেন এক সন্তানকে ভালো মনে করে সম্পদ সব তার দিয়ে দিছে, এরপরে ওই সন্তান আর বাবার খোঁজ খবরও নেয় না, আবার আরেকজনকে মাহরুম করছে, সেই দেখা গেছে বাবার খোঁজ খবর সবচেয়ে বেশি নেয়। তো এটা তো জাগতিক ব্যাপার, এর বাইরেও দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সার্বিক বিবেচনায় কোন সন্তান কোন আত্মীয় বেশি কাজে আসবে না আসবে আমরা জানি না। অতএব আল্লাহ যাকে যা দিয়েছেন তার জন্য তা দিয়ে দেওয়াটাই হলো আমাদের কর্তব্য এবং আমাদের উচিত। এর বাইরে যেটা বললাম যে জীবদ্দশায় যদি বাবা তার সন্তান, চারজন সন্তান আছে, মেয়ে সন্তান কোনো ছেলে নাই, সব সম্পদ তাদেরকে ভাগ করে দিয়ে দেয় গিফট আকারে, তাহলে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা জরুরি, সেটা তিনি করেছেন আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন না। যদি তার উদ্দেশ্য থাকে ওই চাচাতো ভাইটাই অন্য যারা আছে তারা পাওয়ার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা নাকচ করে তাদেরকে বঞ্চিত করাই উদ্দেশ্য, ঠকানোটাই উদ্দেশ্য, এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই উদ্দেশ্যে কাজটা করা অনুচিত। কিন্তু সন্তানদেরকে বাবা গিফট দিয়ে গেলে সেটা সন্তানের জন্য হালাল, এবং সমান হারে দিলে সেটা কোনো হারাম হবে না।